ডিয়ার ভিউয়ার্স, শীঘ্রই ব্যালিস্টিক মিসাইল পাচ্ছে বাংলাদেশ। তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এডোগান তুর্কি ডিফেন্স জায়ান্ট রকেটসান পরিদর্শন করেন গত মাসের 23 তারিখ। পরিদর্শনকালে তিনি বাংলাদেশের জন্য তৈরি রকেটসান TRG-300 MBRLS সিস্টেম পরিদর্শন করেন। বাংলাদেশে TRG-300 সিস্টেমের পিছনে একটি ছবিতে দেখা যাচ্ছিল রকেটসান বোরা ব্যালিস্টিক মিসাইল সিস্টেম, রাশিয়ান ভেহিকেল মেকার কামাজেট জাসিসের উপর ভিত্তি করে তৈরি। এখানে বিশেষ উল্লেখ্য যে বাংলাদেশে TRG-300 মিসাইলও কামাজেট চাসিসের উপরে তৈরি। বাংলাদেশ বাদেও আজারবাইজান, তুরস্কের এই সিস্টেমগুলো কামাজ চাসিসের উপর ব্যবহার করে। তবে আজারবাইজান নতুন করে বোরা ব্যালিস্টিক মিসাইল অর্ডার করেছে কিনা তা এখনো পর্যন্ত জানা যায়নি। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে বাংলাদেশের সামরিক প্রতিনিধি দল তুরস্কের ইস্তানবুলে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ডিফেন্স ইন্ডাস্ট্রি ফেয়ার 2019-এ বোরা এবং TRG-300 পরিদর্শন করেন। ফলে বাংলাদেশের লং রেঞ্জ আর্টিলারি সিস্টেম হিসাবে অর্থাৎ টাইপ এ MLRS হিসাবে তুর্কিশ এই শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল বোরা কেনা হতে পারে। তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনী 2017-18 সালে নিজেদের বহরের জন্য টাইপ এ MBRL সিস্টেম কেনার জন্য DGDP মারফত ইভ্যালুয়েশন নোটিশ জারি করেছিল, যেখানে মিসাইলের রেঞ্জ চাওয়া হয়েছিল সর্বোচ্চ 280 কিলোমিটার, আর তুরস্কের এই মিসাইলের রেঞ্জ 280 থেকে 360 কিলোমিটার। এদিকে ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের লক্ষ্যে তুরস্ক থেকে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র সরঞ্জাম ক্রয় করতে যাচ্ছে বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন তুরস্কের অবস্থান করা বাংলাদেশের রাষ্ট্রদূত মুজাদ মান্নান এবং ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল রাশিদ ইকবাল। এই লক্ষ্যে ইতিমধ্যে তুরস্কের সাথে সামরিক সরঞ্জাম ক্রয় প্রযুক্তি বিনিময় সহ নানাবিধ চুক্তি স্বাক্ষর হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ ফোর্সেস গোল 2030 অর্জনে স্বল্প মেয়াদী ধাপ থেকে এখন মধ্যমেয়াদী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে, যার আলোকে বাংলাদেশ সামরিক বাহিনীর অধীনে থাকা 3 বাহিনী তথা সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর উন্নয়ন এবং নতুন নতুন প্রযুক্তি এবং অস্ত্র সংযোজনে বিশেষ জোর দেওয়া হচ্ছে। ভূরাজনৈতিক অবস্থান বিবেচনায় বাংলাদেশ তার অস্ত্র ক্রয়ের ক্ষেত্রে তার পুরনো নির্ভরশীলতার জায়গা থেকে সরে এসে এখন নতুন নতুন অস্ত্র সরবরাহকারী দেশের দিকে ঝুঁকে পড়ছে, যার অংশ হিসাবে তুরস্ক, সার্বিয়ার মতো উদীয়মান সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী দেশগুলোর দিকে নজর দিচ্ছে বাংলাদেশ। ইতিপূর্বে বাংলাদেশ সেনাবাহিনী সার্বিয়া থেকে 155 মিলিমিটার সেলফ প্রপেলার কামান ক্রয় করে, যেখানে চীন 2011 সাল থেকে তাদের তৈরি PLJ-045 এবং PL-15 মতো আর্টিলারি সিস্টেম সরবরাহের ব্যাপারে বিভিন্নভাবে লবিং করে আসছিল। বাংলাদেশ সেনাবাহিনী ইতিপূর্বে 2014 থেকে 2018 সময়কালে তুরস্ক থেকে উল্লেখযোগ্য পরিমাণে আর্মার্ড পেট্রোল ভেহিকেল, গ্রাউন্ড বেসড হিউমার সার্ভেলেন্স রাডার, রোটারি UAV সিস্টেম এবং বো MB ডিসপোজাল সরঞ্জাম ক্রয় করে। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী তুরস্ক থেকে TRG-300 টাইগার মিসাইল সিস্টেম কেনে, যার রেঞ্জ 120 কিলোমিটার। তুরস্কের একটি সংবাদ সংস্থার তথ্য মতে, বাংলাদেশ এযাবৎকালে শুধু 2020 থেকে 2021 সালে তুরস্ক থেকে $60 মিলিয়ন মূল্যের সামরিক সরঞ্জাম ক্রয় করেছে এবং আরও $150 মিলিয়ন মূল্যের বিভিন্ন সরঞ্জাম ক্রয় করার বিষয়ে প্রক্রিয়াধীন রয়েছে, যার অধীনে আরও মাল্টিপল রকেট লঞ্চ সিস্টেম, আর্মার্ড ভেহিকেল সহ বিভিন্ন সরঞ্জাম ক্রয় করা হতে পারে। তুরস্কের আরও একটি সোর্সের মতে, বাংলাদেশ তুরস্কের তৈরি হিসার শর্ট টু মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার ডিফেন্স মিসাইলের সফল পরীক্ষার পর্যবেক্ষণ করেছে এবং ভবিষ্যতে এই সিস্টেমটি বাংলাদেশ সেনাবাহিনীর এয়ার ডিফেন্স বহরে যুক্ত হবার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী সম্প্রতি প্রযুক্তি ক্রয়ের মাধ্যমে নিজস্ব অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল তৈরির জন্য দরপত্র আহ্বান করেছে, যার অধীনে তৃতীয় কোনো দেশের সাথে সম্মিলিতভাবে বাংলাদেশ সেনাবাহিনী একটি নতুন অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল প্রস্তুত করবে। তুরস্কের রকেটসানের ভাষ্য মতে, রকেটসান তুরস্কের অন্যতম বড় অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান, যারা শুরু থেকেই পশ্চিমা প্রযুক্তি নির্ভর অস্ত্র উন্নয়ন এবং নির্মাণ করে আসছে। 2019 সালের তথ্য অনুসারে রকেটসান বিশ্বে 89 নম্বর অস্ত্র নির্মাতা হিসাবে স্থান দখল করে আসছে। রকেটসান তার অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের অধীনে স্থল এবং আকাশ এবং নেভাল অস্ত্র তৈরি এবং বিপণন করে থাকে। রকেটসান তুরস্কের নেভির জন্য আটমাজা নামের একটি অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল ডেভেলপ করেছে, যা তারা তাদের বহরে থাকা আমেরিকান হারপুন ব্লক 3 মিসাইলের রিপ্লেসমেন্ট হিসাবে ব্যবহার করতে যাচ্ছে। বাংলাদেশ নৌবাহিনী ইতিপূর্বে নিজেদের সামরিক জাহাজে ব্যবহারের জন্য নতুন অত্যাধুনিক অ্যান্টিশিপ মিসাইল ক্রয়ের টেন্ডার দেয়, যেখানে বিশেষভাবে তুরস্ক এবং দক্ষিণ কোরিয়ান অ্যান্টিশিপ মিসাইলের ব্যাপারে আগ্রহ দেখানো হয়েছে। আটমাজা একটি চতুর্থ প্রজন্মের হাই সাবসনিক অ্যান্টিশিপ এবং অ্যান্টি সার্ফেস ক্রুজ মিসাইল, যা সর্বোচ্চ 220 কিলোমিটার দূরত্বের টার্গেটকে ধ্বংস করতে সক্ষম। প্রযুক্তিগতভাবে এটি ফ্রান্সের এক্সোসেট ব্লক 4 এবং আমেরিকান হারপুন ব্লক 3 মিসাইলের সমপর্যায়ে রয়েছে। এছাড়া তুরস্কের আরও একটি কোম্পানি বায়রাক্তারের তৈরি TB2 ড্রোন এবং টার্কিশ এরোস্পেসের তৈরি Anka S UAV সিস্টেম বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। মধ্যমেয়াদী এই পরিকল্পনায় বাংলাদেশ সামরিক বাহিনী শুধুমাত্র বিদেশ নির্ভরতা থেকে সরে এসে আত্মনির্ভরশীল হয়ে ওঠার পথে ধীরে ধীরে নিজেদের অস্ত্র নির্মাণ সক্ষমতা বৃদ্ধি করবে, আর এই লক্ষ্যে বাংলাদেশের এই পরিকল্পনা বাস্তবায়নে তুরস্ক পাশে থাকবে বলে জানিয়েছে। তাছাড়া বাংলাদেশ এবং
তুরস্ক মুসলিম প্রধান দেশ, দেশ দুটির সম্পর্ক ঐতিহাসিক, দেশ দুটির মধ্যে আস্থা নিয়ে তেমন কোনো ঝুঁকি নেই। অন্যদিকে বাংলাদেশের সব থেকে বড় সমরাস্ত্র সরবরাহকারী দেশ হলো চীন এবং রাশিয়া। চীন রাশিয়া বাংলাদেশের সব থেকে বড় হুমকি মায়ানমারকে রোহিঙ্গা ইস্যুতে পুরোপুরিভাবে সহায়তা করে, তাতে ঢাকা পরিষ্কার বুঝতে পেরেছে বেইজিং এবং মস্কো বাংলাদেশের বন্ধু হতে পারে না। আবার চীন রাশিয়ার বিপরীতে সরাসরিভাবে আমেরিকান ব্লকে যোগ দিলে চীন বাংলাদেশকে অর্থনৈতিক চাপ দেবে, যার ফলে বাংলাদেশের অর্থনীতি দীর্ঘমেয়াদী ঝুঁকিতে পড়তে পারে। তাছাড়াও আমেরিকার সম্পর্কে দেশের মানুষেরও আপত্তি আছে, তাই বাংলাদেশের এমন দেশ প্রয়োজন ছিল যারা দক্ষিণ এশিয়াতে বাংলাদেশকে সাপোর্ট দেবে, সমরাস্ত্রের যোগান দেবে, যাতে আমেরিকা রাশিয়া এবং চীন খুব বেশি আপত্তি না করে, এমনকি দেশের মানুষও বিষয়টা ভালোভাবে নেয়। এত সব কন্ডিশনের মধ্যেও বাংলাদেশ সমরাস্ত্রের কোয়ালিটির বিষয়ে আপোষ করতে রাজি নয়। বাংলাদেশের এসব চাহিদা পূরণের মতো একটি মাত্র দেশই ছিল তুরস্ক। তারা বাংলাদেশকে ন্যাটো গ্রেডের সমরাস্ত্র সরবরাহ করবে এবং দেশে সমরাস্ত্র তৈরিতে সহায়তা করবে। এত সব হিসাব নিকেশ করেই বাংলাদেশ তুরস্কের সাথে সামরিক চুক্তি করেছে, যা থেকে বাংলাদেশ দীর্ঘমেয়াদী লাভবান হবে। অন্যদিকে তুরস্ক দক্ষিণ এশিয়াতে স্থায়ী খেলোয়াড় হয়ে উঠবে। তারা অলরেডি পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশে শক্ত অবস্থান গড়ে তুলেছে, আর সেজন্যই তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ইসমাইল ডেমির চুক্তি সইয়ের পর এক টুইটার বার্তায় বলেন, রকেটসান থেকে বিভিন্ন সরঞ্জাম রপ্তানির জন্য দুই দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর রয়েছে, থেমো না, এগিয়ে যাও। এই বিষয়ে জানতে চাইলে তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত মুসাদ মান্নান বলেন, তুরস্কের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। এই করোনা ভাইরাসের সময়ও প্রায় $100 কোটি বাণিজ্য হয়েছে দুই দেশের মধ্যে, যা যেকোনো মানদণ্ডে ভালো বলা যায়। দুই দেশের মধ্যে নিয়মিত সফর বিনিময় হচ্ছে, যা নিয়ে তিনি বলেন, গত এক বছরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তুরস্ক সফর করে বাংলাদেশের নতুন দূতাবাস উদ্বোধন করেছেন এবং তাদের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় গিয়ে তাদের নতুন চ্যান্সারি কমপ্লেক্স উদ্বোধন করেছেন। উল্লেখ্য যে গত ডিসেম্বরে ঢাকা সফরের সময় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুভ চাভুসোলু বলেছিলেন, তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রের গুণগত মান অত্যন্ত ভালো, দাম অত্যন্ত সুলভ, এগুলো কেনার জন্য কোনো শর্ত আরোপ করা হয় না, আমি নিশ্চিত বাংলাদেশ এই সুবিধাগুলোর সুযোগ নেবে। এছাড়া তুরস্ক প্রতিরক্ষা খাতে প্রযুক্তি হস্তান্তর এবং যৌথ উৎপাদনে রাজি আছে। রাষ্ট্রদূত মুসাদ মান্নান বলেন, দুই দেশের মধ্যে নিরাপত্তা ক্ষেত্রে প্রচুর প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে, যা ভবিষ্যতে আরো সম্পর্ক বাড়াতে ইতিবাচক প্রভাব রাখবে। কি ধরনের এবং কত টাকার অস্ত্র কেনা হবে জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, উল্লেখযোগ্য পরিমাণ ক্রয় করা হবে এবং ঠিক কি কি অস্ত্র কেনা হবে তা সময়ের সাথে সাথেই সবাই দেখতে পাবে, কারণ এটি একটি জাতীয় নিরাপত্তার বিষয়। তো এই ছিল আজকের এই পুরো ভিডিও। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই টপিকটি সম্পর্কে আপনাদের কি মতামত সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।